ঘর মোছার জন্য, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কিন্তু আপনারা এই যে মপ বাকেট যেগুলো আছে এগুলো নিয়ে নিতে পারেন। তো আমি আপনাদেরকে এগুলো ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অনেক সুন্দর। এগুলো বলে স্পিনিং মপ বাকেট। স্পিনিং স্পিনিং কেন বলা হয়, কারণ এগুলো কিন্তু ঘুরে, এগুলো কিন্তু অনেক সুন্দর ঘুরে। তো প্রথমে এটা দিয়ে শুরু করছি আমি। এটা দেখে, এটা কিন্তু চাকা আছে, আপনারা দেখা যাচ্ছে এটা ভিতর পানি নিয়ে নিলে দেখাই দিচ্ছি আমি। প্রথম বাইরে আউটলুক এটা দেখাই দিচ্ছি, এটা কিন্তু আট চাকার ভিতরে হবে, ঠিক আছে? এক রুম থেকে আরেক রুমে ঠেলে নেওয়ার জন্য, গাড়ির মতো নিতে পারবেন। হ্যাঁ, এটা ভিতর পানিটা নিবেন, এটা হচ্ছে চিপড়ানোর জন্য। এটা চিপড়াবেন, এই যে এখান থেকে চিপড়াবেন। হ্যাঁ, এভাবে চাপ দিলে এটা কিন্তু ঘুরবে, এই জন্যই কিন্তু এটা নাম স্পিনিং মপ। এই যে আপনারা মোছার জন্য আপনারা কিন্তু দাঁড়াই কাজটা করতে পারতেছেন, আমি দেখাই দিচ্ছি। না না না, দেখাই দেখাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যেভাবে। আর প্রত্যেকটা সেটের সাথে কিন্তু দুইটা করে, হ্যাঁ দুইটা মাইক্রো ফাইবার থাকবে, একটা দুইটা থাকবে, একটা থাকবে সেট, একটা থাকবে ব্রাশের সাথে, একটা থাকবে রিফিল। অ্যাসেসর হবে, দেখেন নন ম্যাগনেট অ্যাসেস কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ স্পিনটা। এটা কিন্তু আরেকটা কথা বলে দিই, এটা কিন্তু তিনটা কালার হবে, আপনারা চাইলে তিনটা কালারই পাবেন, ঠিক আছে? রেড হবে, গ্রিন হবে, আর এই কালার হবে, তিনটা কালার হবে। প্রাইসটা বলেন। আচ্ছা, এটা প্রাইস হলো কি, আমরা আসলে করোনার সময় কিন্তু এগুলো আমরা 5000 করে বিক্রি করছি, ঠিক আছে? হ্যাঁ, এখন এটা বাদ দিয়ে এখন কততে দিতে পারবেন? ঠিক আছে, এখন দিতেছি একদম হাফ দাম, ঠিক আছে? আপনারা 2500 টাকায় কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন, ঠিক আছে? মাত্র 2500 টাকা। হ্যাঁ, কালার হবে তিনটা। আবার চাইলে ছোট করা যাবে, সুন্দর জিনিস। আমি এটা একটু দেখাচ্ছি, এটা কিন্তু অনেক সুন্দর। এটার প্রাইসটা একটু বলে দিচ্ছি, এটার প্রাইস হচ্ছে 2500 টাকা। 2500 টাকা বাজেট থাকলে এটা কেনা যাবে। আমি দেখাচ্ছি, আমি এটা একটু দেখাচ্ছি, এটা অনেক সুন্দর। এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি, এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা স্পিনিং মপ, একটা এক্সট্রা রিফিল থাকবে। এটার কিন্তু স্ট্যান্ডটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদম পিওর এসএস এ থাকবে। এটা প্লাস্টিক, এটা প্লাস্টিক থাকবে, এটা একটু প্রাইস কম থাকবে। স্ট্যান্ডটা কিন্তু এসএস এ থাকছে, কিন্তু এটা যে বাটিটা, এই যে বাটিটা, বাটিটা কিন্তু এটা থাকবে প্লাস্টিকের। আর আগে যেটা দেখাইছিলাম সেটা কিন্তু এসএস এ ছিল, আগেরটা ছিল চার চাকা, এটা কিন্তু দুই চাকা। এটার প্রাইসিংটা কত আসবে ভাই? 2100 টাকা বাজেট থাকলে এটা কেনা যাবে। নেক্সট কালেকশন দেখাবো আমি, এটা একটু দেখাচ্ছি, এটা কিন্তু অনেক অনেক সুন্দর। এটার প্রাইসিংটা একটু বলে দেই, এটাও কিন্তু স্পিনিং মপ, এটাও কিন্তু স্পিন করবে এবং এক্সট্রা রিফিল দেওয়া থাকবে। এটারও কিন্তু দুই চাকার, এখানে লিকুইড দেওয়ার জন্য, লিকুইড দেওয়ার জন্য, রুম ক্লিনিং এর লিকুইড দেওয়ার জন্য, পানির সাথে লিকুইড মিক্স করার জন্য একটা ডিসপেন্সার দেওয়া আছে। প্রত্যেকটার সাথে দুইটা করে এই থাকবে। আচ্ছা, রিফিল দেওয়া থাকবে প্রত্যেকটার সাথে, কিন্তু দুইটা করে রিফিল, একটা হচ্ছে ব্রাশের সাথে, একটা এক্সট্রা রিফিল থাকবে, দুইটা রিফিল থাকবে না, একটা হচ্ছে ব্রাশের সাথেই থাকবে, আরেকটা হচ্ছে এক্সট্রা থাকবে। এগুলো আপনাদের যদি নষ্ট হয়ে যায় অনেকদিন ইউজ করতে করতে, এক্সট্রা কিনতে পাওয়া যায়। কত টাকা করে? 200 টাকা করে এক্সট্রা। এটার প্রাইসিং কত আসবে? 2350 টাকা। আমি এটা একটু দেখাচ্ছি, এটাও কিন্তু অনেক সুন্দর। এটার প্রাইসটা বলে দেই। আচ্ছা, আমি এটা একটু দেখাচ্ছি, এটার প্রাইস পড়বে 1850 টাকা। 1850 টাকা বাজেট থাকলে এটা কেনা যাবে। এটা অনেক সুন্দর, এটাও কিন্তু এসএস টা বড় হবে, এসএস এর স্ট্যান্ডটা, কিন্তু এটা কিন্তু হবে প্লাস্টিকের, প্লাস্টিকের প্লাস্টিক ফাইবার স্ট্যান্ডটা কিন্তু হবে। হ্যাঁ, এটার এটা রিফিল কটা থাকবে? এটা দুইটা, দুইটা করে, দুইটাই। আচ্ছা আচ্ছা, দুইটাই থাকবে। ওকে, তো আমি এটা একটু দেখাচ্ছি, এটাও কিন্তু অনেক সুন্দর। এটা একটু দেখাচ্ছি, এটা হচ্ছে এক্সট্রাক্টর রিফিল, আর এটা ব্রাশের সাথে থাকবে। ওকে, এটার প্রাইসটা কত হবে ভাই? 1450 টাকা। এটা হচ্ছে কোকারিস বাজার কন্ট্যাক্ট নাম্বার, দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু আপনাদের পছন্দের যত মপ আছে স্পিনিং মপ আপনারা এগুলো নিতে পারবেন। এটা হচ্ছে 428-429 নিউ সুপার মার্কেট, গলি নাম্বার 19, গ্রাউন্ড ফ্লোর, নিউ মার্কেট, ঢাকা 1205। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। ঢাকার ভিতরে প্রোডাক্ট গুলো ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এবং ঢাকার বাইরে প্রোডাক্টের দাম সেন্ডিং চার্জ পাঠিয়ে দিলে আমরা আপনাদেরকে প্রোডাক্ট পাঠিয়ে দিতে পারবো। তো ভিউয়ার্স ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।